কুতুরকিদের রিক্সা শ্রমিকদের রিক্সা প্রদান করতে হবে করতে হবে করতে হবে পুলিশ প্রশাসন দিয়ে শ্রমিক আন্দোলন রোধা যায় না যাবে না যায় না যাবে না কি রিক্সা ঋণ পাওয়ার ক্ষেত্রে কাগজপত্রের নামে হয়রানি বন্ধ করতে হবে করতে হবে করতে হবে এই আন্দোলন চলছে চলবে নাই নাই আন্দোলন চলছে চলবে আমরা ত্রিপুরা রিক্সা শ্রমিক ইউনিয়ন এবং ই-রিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই দুটি সংগঠনের মধ্যে যে সমস্ত আমাদের সমস্যাগুলি রয়েছে শ্রমিকদের রিক্সা প্যারেল চালিত যে রিক্সা যেখানে ব্যাটারি লাগে রিক্সাটা তারা চালনা করে এছাড়া যারা ই-রিক্সা শ্রমিকদের তাদেরও সমস্যা রয়েছে এর ভিত্তিতে আজকে হ্যাঁ যেটা টমটম আমরা চিনি সবাই এদের কিছু সমস্যা নিয়ে আজকে আমাদের ডেপুটেশনের তারিখ আমরা আগেই ঠিক করেছিলাম যে পরিবহন দপ্তরে আমরা ডেপুটেশন দেব সেইভাবে আমরা পরিবহন দপ্তরের যে ট্রান্সপোর্ট কমিশনার জেটিসি ওনাকে আমরা যেমন অগ্রিম জানিয়েছি এবং আরক্ষা প্রশাসনের কাছে পুলিশ প্রশাসনের কাছেও আমরা অগ্রিম আজকে মিছিল যে করব সেটা আমরা তাদেরকে জানিয়েছিলাম এখন আমরা মিছিল শুরু করতে যাচ্ছি এমন সময় পুলিশ প্রশাসন যারা আধিকারিকরা তারা এসে বলছেন হ্যাঁ যে তারা আমাদেরকে মিছিল করতে দেবেন না অথচ আমরা তাদেরকে 48 ঘন্টা আগে 48 ঘন্টার বহু আগেই আমরা পুলিশ প্রশাসনের কাছে লিখিতভাবে আমরা জানিয়েছি এবং কোন কোন রাস্তা দিয়ে রোড ধরে আমরা মিছিলটা নিয়ে যাব পরিবহন দপ্তর সব কিছু আমরা অগ্রিম জানিয়েছি কিন্তু এখন বলে দেওয়া হচ্ছে মিছিল করা যাবে না তাদেরকে জিজ্ঞাসা করলাম কেন দেওয়া যাবে না মিছিল কেন সেখানে পারমিশন দেওয়া যাবে না তারা সেখানে আমতা আমতা করছে সঠিক কোনো কথা বলতে পারছে না বলছে না আজকে আগরতলা শহরে কোনো পারমিশন দেয় আমরা বললাম সমস্যাটা কোথায় এটা গণতান্ত্রিক রাষ্ট্র সিআইটিও আমরা সেখানে সমস্ত কিছু গণতন্ত্র মেনেই তো আমরা সেখানে করি অগ্রিম সেখানে আমরা জানিয়েছি কেন আমরা মিছিল করতে পারবো না কোনো সমস্যা থাকলে আমাদেরকে বলুন তারা বলছে তাদের উপর মহল থেকে তিনি নির্দেশ তাদেরকে বলে দেওয়া হয়েছে আমরা বললাম এটা কেমন তোর হলো গণতান্ত্রিক রাষ্ট্র এ রাজ্যের মুখ্যমন্ত্রী তো সেখানে ঢাক পিটিয়ে বলছে যে রাজ্যের দিকে শান্তি বিরাজ করছে গণতন্ত্র আছে তাহলে কোথায় সেই গণতন্ত্র আজকে শ্রমিকরা রিক্সা শ্রমিকরা রিক্সা শ্রমিকরা যারা তাদের কাজ বন্ধ করে তাদের রুটি রুজি বন্ধ করে কারণ এর মধ্যে রাজ্য সরকার সেখানে বলেছে যারা প্যাডেল চালিত যে রিক্সা যেখানে ব্যাটারি লাগানো হয়েছে তারা বলেছে তাদেরকে এই ব্যাটারি চালিত রিক্সা চালনা করা যাবে না এবং তাদেরকে রিক্সা নিতে হবে সেখানে আমাদের দাবি রয়েছে যে রিক্সা শ্রমিকদের এই যে রিক্সা পাওয়ার ক্ষেত্রে 75% রাজ্য সরকার ভর্তুকি দিতে হবে এবং সেখানে রাজ্য সরকারের গ্যারান্টার হতে হবে বয়স বলেছে তারা সরকার থেকে বলা হয়েছে 50 বছর কিন্তু মানুষের এমনিতে কাজকর্ম নেই কাজে আমরা সেখানে বলেছি বয়সের ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা রাখা যাবে না একই ক্ষেত্রে সেই ই-রিক্সা যেটা টমটম আমরা বলি সেখানেও আমরা দাবি করে রেখেছি 50% ভর্তুকিতে তাদেরকে সেখানে ই-রিক্সা পাওয়ার ব্যবস্থা করতে হবে এবং ই-রিক্সা পাওয়া সাপেক্ষে এটা টমটমের ক্ষেত্রে হোক এটা রিক্সার ক্ষেত্রে হোক তাদেরকে এই তাদেরকে পুরনো যে রিক্সা রয়েছে তারা যেন সেগুলো চলাচল করতে পারে এ হচ্ছে আমাদের দাবি আমাদের কিছু সাংঘাতিক কিছু দাবি না এইটাই আমরা যেহেতু জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার নোডাল অফিসার হিসেবে রাজ্য সরকার তাকে নিয়োগ করেছে তার জন্য ওনার কাছে আজকে আমরা এই ডেপুটেশন দেওয়ার জন্য এখানে আমরা জমা দিয়েছি কিন্তু এখন আমরা বললাম আমরা শুনতে পেলাম পারমিশন দেওয়া হচ্ছে না অর্থাৎ রাজ্য যে গণতন্ত্র নেই যেটা সারা রাজ্যে শ্রমজীবী মানুষ গণতান্ত্রিক মানুষ যেটা চিৎকার করে বলছে আজকে এই অংশের মানুষ শ্রমজীবী অংশের মানুষ রিক্সা শ্রমিকরা আজকে আমরা এখান থেকে বুঝে গেলাম যে আসলে এই রাজ্যে গণতন্ত্র নেই গণতন্ত্রকে কবরে নিয়ে যাওয়া হয়েছে আজকে 20 মাস ধরে এই রাজ্যের মানুষের মিটিং মিছিল আন্দোলন সংগ্রাম সমস্ত ক্ষেত্রে এই সরকার একটা আক্রমণ নামে এনেছে গণতন্ত্রকে এখানে কবরে নিয়ে গেছে মানুষের কথা বলবার অধিকার নেই মিছিল করে দাবি জানানোর অধিকার নেই বিশেষ সরকার সরকারটা কাদের জন্য সরকার তো মানুষের জন্য একদিকে যেমন উন্নয়ন স্তব্ধ শ্রমিকদের সেখানে কাজ নেই আপনি পেটের ক্ষুধা রয়েছে আপনার সমস্যা রয়েছে সেটাও আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে এটা আপনি মিটিং করে মিছিল করে আপনার দাবি সেখানে উপযুক্ত স্থানে আপনি জানাতে পারবেন না কাজে এই জন্য আমরা বলছি সরকারের এই ধরনের ন্যাক্কারজনক জনবিরোধী শ্রমিক বিরোধী গণতন্ত্র বিরোধী এই যে সিদ্ধান্ত একে আজকে আমাদের এই শ্রমিক সমাবেশ থেকে তাকে আমরা ধিক্কার জানাচ্ছি নিন্দা আমরা জানাচ্ছি পুলিশ দিয়ে আন্দোলনকে রোখা যায় না ইতিহাসে কথা বলে না আমাদের রাজ্যে বলুন দেশের ক্ষেত্রে বলুন পৃথিবীর ক্ষেত্রে বলুন সমস্ত এই সমস্ত বাধা বিপত্তিকে মারিয়ে শ্রমিক আন্দোলন দেশে দেশে এগিয়ে গেছে আমাদের এই রাজ্য সমস্ত কিছুকে মারিয়ে এই রাজ্যের মানুষ এগিয়ে চলছে ভয় ভীতিকে উপেক্ষা করে মানুষ এগিয়ে যাচ্ছে কাজে আজকে তারা পুলিশ যে আটকানো হলেও আমাদের এই মিছিল গণতান্ত্রিক যে আন্দোলন শ্রমিক শ্রেণীর আন্দোলন শ্রমিকদের যে ক্ষুধা তারা একে দমন করতে পারবে না পেটে ক্ষুধা আছে শ্রমিকরা আন্দোলন করবে কাজে আজকেও আপনি মিডিয়া বন্ধুদের মাধ্যমে
এই রাজ্যের সমস্ত মানুষের কাছে এটা আমরা জানান দিতে চাই যে এই রাজ্যে গণতন্ত্র নেই, এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, মানুষ যেমন ভোটও দিতে পারে না, মানুষ এখন আন্দোলনও করতে পারে না, ভোটের অধিকার যেমন কেড়ে নিয়েছে, মিটিং মিছিল করার যে অধিকার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার সেটাও কেড়ে নিয়েছে। এই রাজ্যটাকে তারা একটা বিপ্লবদেবের সরকার, রাজ্যটাকে তারা একটা জেলখানায় পরিণত করেছে, মানুষ কথা বলতে পারবে না, আন্দোলন করতে হবে, পেটে ক্ষুধা কাজ নিয়ে, রিক্সা শ্রমিকদের রোজগার কমে গেছে, টমটম শ্রমিকদের রিক্সা কমে গেছে, বিভিন্ন অংশের শ্রমিকদের এখন কাজ নেই, ব্যবসা বাণিজ্য মন্দা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি প্রতিটি ব্যবসায়ী আজকে মাথায় হাত দিয়ে বলছে সর্বনাশ হয়ে গেছে এই রাজ্যের। যে কোনো অংশের মানুষ, শ্রমিক বলুন, কর্মচারী বলুন, গণতান্ত্রিক মানুষ, সবাই একথা বলছে। কাজে আজকের এই যে শ্রমিকদের মিছিল আটকে দেওয়া, এটা তো প্রমাণ করলো যে এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, একটা স্বৈর শাসন এই রাজ্যে সেখানে কায়েম করেছে। কাজে এর বিরুদ্ধে মিডিয়ার বন্ধুদের, আপনাদের মাধ্যমে এই রাজ্যের মানুষের কাছে আমরা বলবো, সবাইকে পথে নামবার জন্য, আন্দোলনের সংগ্রাম আর সোচ্চার হওয়ার জন্য এই সরকারকে, বন্দা সরকার, জনবিরোধী সরকার, তাদেরকে বাধ্য করতে হবে যেন মানুষ সেখানে কথা বলতে পারে, আন্দোলন করতে পারে, সংগ্রাম করতে পারে। এবং পুলিশ প্রশাসনের এই যে অবস্থা, এটা আমরা বুঝতে পারছি, তারা আজকে অসহায় অবস্থা আমাদের আছে, তাদেরও তারা সেখানে বলছে আমাদের উপর থেকে নির্দেশ। কাজে আমরা বলবো সে পুলিশ প্রশাসনের কাছেও যে এই ধরনের অগণতান্ত্রিক কাজ কখনো কি দেখেছেন এই রাজ্যে? 25 বছর তো বলে বামপন্থী সরকার তো ছিল, কোনো সরকার সেখানে ওই সময়তে কোনো দল, কোনো সংগঠন কাউকে সেখানে মিছিল থেকে সেখানে মিছিল বন্ধ করে দেওয়া হয়েছে এমন কোনো ঘটনা আছে 25 বছরে কেউ বলতে পারবে? সবাই মিটিং করতে পেরেছে, মিছিল করতে পেরেছে, আন্দোলন করতে পেরেছে।